ইয়ার বিষয়ে কি কব? আমি খবর পাইছিল আমার মুকুন্দাতি পূব মুকুন্দাতি আমার সে বিডিবি সেক্রেটারি সাহেব আছে তখেতে ফোন করে থাকে আমার খবর দি থাকে আর ওই মতে আজি তখেতে কলে যে বস্তু বিক্রি করে আছে আমি লোকাল মানুষ আমার মোবাইল নম্বর বলে গোটাই বলে আমি সার্কুলেট করে দিছো যেহেতু আমার ড্রাগসর এগেনস্টত একটা বৃহৎ একটা অভিযান চলি আছে সেই মর্মে আজি খবরটা পালো লগে লগে আমি আহিলো আর ওই তপ্পুজুল ইসলাম পূব মুকুন্দাতি জুরিয়া তো এহাতর ঘর আমি আহিলো তখেতক গোটে উইটনেস লই আমি সার্চ করি সার্চ করি আমি 24টা কন্টেনার পাইছো তার ভিতর 7টা কন্টেনার ফুল কন্টেনার ব্রাউন সুগার লগতে তার যেটু ড্রাগস বিক্রি করা যে টাকা পয়সা লগভগ 8000 টাকা আমি পাইছো 8200 টাকা 8200 টাকা 8200 টাকা এটা পাইছো আমি সিজ করেছো আর টপজল ইসলামক আমি পাইছো আর ওই স্বীকার করেছে এই ড্রাগস বিক্রি করে আর ওই পর্ব পাঠে নিয়ে আর বাহন পাইছে নাকি লোক আর বাহন পাইছে নাকি লোক বাহন তার যেটু ইউজ করে এবিলাক মানে ড্রাগস বিক্রি করে যেটু বাইক মোটর বাইক এটাও পাইছো এটা আমি সিজ করেছো তো সেই হিসাবত আমি গোটাইকেইটা পাইছো আর মই আমার মুকুন্দ পূব মুকুন্দাতি রাইজক সকলকে মই ধন্যবাদ দিম তেখেতসকলের ইনিশিয়েটিভ যেহেতু তেখেতসকল খুব আগ্রহে বিচারিছে যে আমার এই এরিয়াটার যাতে ড্রাগস মুক্ত হয় তো সেই হিসাবত আমি প্রশাসনিক বিষয়া হিসাবত আমার দায়িত্ব গধু দায়িত্ব থাকে তো সেই দায়িত্ব পালন করে আজি আমি সেই সক্ষম হয়েছো আর আশা করো আগলো তেনেকে আমি পাই থাকিম বা আমি মানে ড্রাগস তো শেষ করব পারিম বলে আমি আশা করছো যে রাইজে আমার লগত আছে থ্যাংক ইউ